সো আজকের ভিডিওতে আমি একটা ব্লগ আকারে করব বিকজ অনেক দিন ধরে একটা জায়গা সামনে এরকম করে বসে ভিডিও বানাইতাম উইচ ডাজ নট লুক গুড অ্যান্ড আমি সামনে ব্লগে ট্রানজেকশনও করব সো আপনারা বলবেন যে আপনাদের কি এরকম ওপেন কন্টেন্ট ভালো লাগে না কিনা বাইদ হবে আমার বাসার অবস্থা অনেক খারাপ বিকজ আমরা প্যাকিং করতেছি অ্যান্ড আপনারা একটু দেখতেও চাচ্ছিলেন যে প্যাকিংয়ের কী অবস্থা সো আমি আপনাদেরকে দেখাই এখানে অনেক কিছু আছে বাট প্রত্যেকটা জিনিসের ভিতর আমি কি নিচ্ছি কি নেওয়া উচিত একটা ফার্স্ট টাইম স্টুডেন্টের জন্য আমি ডেফিনেটলি এগুলো আপনাদেরকে দেখাবো প্লাস একটা হোম টুরও করে যাব বিফোর আই লিভ বিকজ আই থিঙ্ক বি মিসিং দিস হাউস লট মিসিং মাই মিসিং মাই ওল্ড পিকচার লট বা একটা হোম টোর করা হবে আমার কিছু অ্যাওয়ার্ড সেকশন আপনাদেরকে দেখাবো কিছু একটা ট্র্যাভেল কিটা ওটা আমি আপনাদেরকে একদম ডিটেলসে দেখাবো বাট ফর নাও আজকের ভিডিওটাতে সব থেকে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন নিয়ে আমি কথা বলবো যেটা জন্য আমাকে একটু বসতে হবে অ্যান্ড দ্যাট ইজ একটা কোয়েশ্চেন এই গ্রুপে বা আপনি আমার ইউটিউবে যদি যান বা কোনো একটা এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটার যে বিদেশে যাওয়া নিয়ে ভিডিও বানায় তাদের ওখানে অনেক দেখবেন অ্যান্ড সেটা হচ্ছে আমার জিপিএ এত আমার এইচএসসি এত এসএসসি এত আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এই দুটা কোনো কারিকুলার অ্যাক্টিভিটি নাই কয়েকটা কারিকুলার অ্যাক্টিভিটি আছে আমি কিভাবে কলেজে টিকব এখনও মেবি অনেক মানুষই এই জিনিসটার ব্যাপারে জানে না সো ওরা ভাবে কি এইচএসিতে তোমার যদি ভালো জিপিএ থাকে তুমি একটা টপ কলেজে ফুল রাইডে স্কলারশিপ পাবা এরকমও কিছু কোয়েশ্চেন পাই দ্যাট আমার কোনো ইসিএ নাই আমি কি ফুল রাইডে হারবার এমআইডিতে টিকবো না কিনা সো এইসব কোয়েশ্চেন যে তোমরা করতেছ আমরা কি ইরিটেটেড হই না বিকজ একটা ফার্স্ট টাইমারের এইসব কোয়েশ্চেন থাকা অনেক স্বাভাবিক রাদার অনেক মানুষ এখানে আসে যারা কিছু কিছু গ্রুপ ফর এক্সাম্পল বাংলাদেশ বিয়ন বর্ডার স্টাডি ইউএসএ অ্যান্ড এক্সেট্রা এইসব জায়গায় জয়েন করে অ্যাফটার অনেক চিন্তা ভাবনা যে আমি আসলে দেশে না পড়ে বিদেশে পড়বো অ্যান্ড ওদের এসব কোয়েশ্চেন আসা অনেক স্বাভাবিক বিকজ বাংলাদেশে আমরা যেটা জানি যে তোমার একটা স্পেসিফিক যদি হাই স্কুল জিপিএ থাকে অ্যান্ড তুমি যদি একটা ভর্তি পরীক্ষায় পড়ালেখা করে ভালো নম্বর উঠাতে পারো ইউ গেট ইন টু কলেজেস লাইক বোয়াইট অ্যান্ড আইবিএ অ্যান্ড এগুলোর জন্য তোমার খালি একটা ভর্তি পরীক্ষা লাগে আর ওটা তো অনেক ভালো করতে হয় কিন্তু আমেরিকার জন্য কিন্তু কোনো ভর্তি পরীক্ষা নাই রাজা একটা ভর্তি অ্যাপ্লিকেশন আছে অ্যান্ড দিস ইজ ওনলি ফর অ্যা নিউ কম অনলি ফর অ্যা নিউ কমার বিকজ যারা অলরেডি এই ফিল্ডে এক্সপার্টিস মানে এক্সপার্ট আসছ তোমরা অলরেডি এসবে জানো বাট আজকে থেকে লেটস নট টক অ্যাবাউট আমি কত জিপিএ পাইসি বা ইয়ে পাইসি বা মানুষের সাথে নিজেকে কম্পেয়ার করব না বিকজ যদি জিপিএ ফাইভ পেয়েই সবাই ভালো ভালো কলেজে টিকতো তাহলে তো প্রায় এক থেকে দুই লক্ষ মানুষ প্রত্যেক বছর বাংলাদেশ থেকেই টপ কলেজেসে টিকত কিন্তু এইসব কলেজের সিটি তো হচ্ছে ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ হাজার ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ওটা হবে পাবলিক কলেজের আর প্রাইভেট কলেজের সিট হচ্ছে এরউন্ড এক হাজার আর যেগুলো ছোটো ছোটো লেবার আছে ওদের তো সিট হচ্ছে চারশো থেকে পাঁচশো সো এইসব মানুষগুলো আসলে কিভাবে মানুষ চুজ করে দ্যাট ওনলি ডাজ নট ডিপেন্ড অন ইউর আমার হাই স্কুল জিপি এত এস এসি জিপি এত আমার কিছু ইসিএন নাই আমি কীভাবে টিকবো সো আজকে থেকে এটা আমরা না করি র্যাদার আপনারা যদি জানতে চান যে কী কী করতে হয় আমাদের যেসব গ্রুপগুলোর লিঙ্ক আমি দিয়ে রাখবো নিচে অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট কিছু রিসোর্সেস দিয়ে রাখবো আবার ডিফারেন্ট ভিডিওস লেটস লুক ইন টু দোজ একটু জিনিসটা নিয়ে সেলফ রিসার্চ করি অ্যান্ড দেন উই ক্যান অ্যাস্ক কোয়েশ্চেন্স কারণ যখন আমরা আমাদের ইনবক্সে এরকম কোয়েশ্চেন্স পাই না যে আমার এসএসসি এসসি জিপি এত এইচএসসি এস সি জিপি এতো আমি কি কলেজে টিকবো না কি না এটা আসলে দেখায় দ্যাট আইদার ইউ আর ভেরি নিউ টু দিস কনসেপ্ট উইচ ইজ অ্যাবসোলেটলি ফাইন আর আর্টটা হচ্ছে মেবি আপনারা বিদেশের অ্যাপ্লিকেশনকে বাংলাদেশের অ্যাপ্লিকেশনের সাথে সিমিলার ভেবে ভুল করতেছেন সো লেটস নট ডুয়েট ফ্রম টুডে এখানে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটার্স আছে অনেকগুলো ব্লগস আছে আমি অনেকগুলো লিঙ্ক নিচে দিয়ে দিব স্পেশাল শাউট আউট টু অবভিয়াসলি সিয়াম ভাই অ্যান্ড সামিন ভাই বাট এই দুজন ছাড়াও তালহাজ অ্যাডমিশন ব্লগ বলে একটা অনেক সুন্দর ব্লগ আছে তালহা ভাই নিজে আমি কেনকে ভাই ডাকতে ইজ মাই ক্লাসমেট বা তালহা নিজে অনেকগুলো রিসোর্সেস প্রোভাইড করে টু স্টুডেন্টস সো নানান রকম রিসোর্সেস আমি নিচে দিয়ে রাখবো শিকদার আপুর একটা প্লেলিস্ট আছে ওইটা তোমরা দেখতে পারো ওইসব দেখার পর তোমাদের যদি কোনো ইনফরমেশন থাকে বাংলাদেশ বিয়ন বর্ডার গ্রুপের মধ্যে কিছু ফাইল সেকশনে অনেক সুন্দর সুন্দর ফাইলস আছে ওইসব একটু ঘাটাঘাটি করো ওইটার পর তোমরা বুঝতে পারবা যে আমি ভিডিওটা কেন বানাচ্ছি বিকজ আমরা যখন একবার অ্যাপ্লিকেশনে ঢুকি আমরা বুঝতে পারবো যে লাইফ ইজ নট অ্যাজ ইজি অ্যাজ জিপিএ ফাইভ মেনটেন করা আর অনেকে যখন আমাকে জিজ্ঞেস করে যে ও তো জিপিএ ফোর পয়েন্ট সামথিং পেও টিকসে আমি কেন টিকি নেই বিকজ এট দ্যান্ড অফ দ্য ডে আমেরিকা ডাজ নট কেয়ার টু মাচ অবাউট ইউর জিপিএ ওয়েন ইট কামস টু টপ স্কোর কারণ ওখানে সবাই যারা অ্যাপ্লাই করে সবারই মানে জিপিএ ফাইভ থাকে বাংলাদেশের ক্যালিভারে সো নানান জিনিসের উপর এটা ডিপেন্ড করে মেবি কয়েকজনকে তোমরা যদি এটা বারবার জিজ্ঞেস করো ওরা একটু ইরিটেটেড হতে পারে প্লাস তোমাকে নিয়ে অনেক মিম বানাতে পারে যে হ্যাঁ হারবারে পড়া কি এত সোজা নাকি এমআইটিতে পড়া কেন এত সোজা নাকি কিন্তু আমি যেহেতু অনেক স্টুডেন্টসদেরকে অনেক লোকাল জায়গা থেকে মেন্টর করে আসতেছি যারা মানে যাদের স্কুলে কাউন্সিলার পর্যন্ত নাই যাদের স্কুলে ট্রান্সক্রিপ্ট পর্যন্ত দেয় না তো আমি জানতে পারছি যে তোমরাও যে কোয়েশ্চেন্সগুলো করতেছো দোষগুলো কিন্তু তোমার না বিকজ ইউ অলসো নট নো অবাউট দ্য প্রসেস সো প্যারানাও দরকার নাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড সামনে আমি দেখলাম যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার্সরা অনেক রকম লাইফ নিয়ে ভ্লগস নিয়ে ভিডিও বানায় কিন্তু একটা মানুষ এখন যে আমি বাংলাদেশে আসি বাংলাদেশ থেকে ডাইরেক্ট ট্রানজেশনিং টু কলেজ ওই জিনিসটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো বিকজ বাংলাদেশি লাইফস্টাইল বাংলাদেশি সংস্কৃতিকে ধরে রেখে কীভাবে সার্ভাইভ করতে হয় আমি নিজেও নতুন আমি যাই না আমি কতটুকু সার্ভাইভ করতে পারবো বাট লেটস সফর দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব ডেফিনেটলি করবেন অ্যান্ড আজকের থেকে প্লিজ আমার জিপিএ কত আমার ইসিএনআই এসব আজকে থেকে আমরা জিজ্ঞেস করবো না লেটস ওয়ার্ক হার্ড অ্যান্ড লেটস গেট ইন টু অ্যাডমিশন ইন্টু ওয়ান অফ দ্য বেস্ট কলেজ অফ বাংলাদেশ আমেরিকা ক্যানাডা আল সি ইউ নেক্সট টাইম